বিমানবন্দরের মধ্যে জগমোহন রেড্ডিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিশাখাপত্তনম বিমানবন্দরে। একটি মামলায় হাজিরা দিতে হায়দ্রাবাদে উড়ান ধরার জন্য YSRCP প্রতিষ্ঠাতা এদিন বিমানবন্দরের VIP লঞ্চে অপেক্ষা করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে গিয়ে তার সঙ্গে সেলফি তোলার আবেদন করেন। জগমোহন আপত্তি জানালে শ্রীনিবাস নামে ওই ব্যক্তি তখন তার একটি ছবি তুলতে চান। জগমোহন তাতে রাজি হতেই ছবি তোলার নাম করে জগমোহনের কাছে গিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে শ্রীনিবাস। সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনার পর নড়ে চড়ে বসল রেল কর্তৃপক্ষ। সাঁতরাগাছি সহ বেশ কিছু স্টেশনেই বাড়তি নিরাপত্তা এবং নজরদারি চালাবে রেল। রেল জানিয়েছে এবার থেকে ফুট ওভার ব্রিজে মোতায়েন থাকবে RPF। এছাড়াও ফুটব্রিজ ছাড়া লাইন পেরোনোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অযোধ্যায় আদৌ কি রাম মন্দির নির্মাণ হবে, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুরু হবে আগামী সোমবার থেকে। আর তার আগেই রাম মন্দির তৈরি নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ। তারা অযোধ্যায় 70 ট্রাক ইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্সের 8 আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করল CBI। তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি থেকে অগস্টের মধ্যে 5 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে গঠিত হয়েছে গ্রুপ অফ মিনিস্টার্স। নির্দিষ্ট মন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটিতে থাকছেন মানিকা গান্ধী ও নির্মলা সীতারামন এবং নীতিন গাডকারি। আরব সাগরে ভয়াবহ নৌকাডুবি, যার জেরে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। মৃতের নাম সিদ্ধেশ্বর পাওয়ার, আহত হন আরও দুজন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশের মতো এদেশেও চালু হতে চলেছে ইঞ্জিনবিহীন ট্রেন, অবাক হলেও এটাই সত্যি। শুধু তাই নয়, জানা গিয়েছে এর গতি শতাব্দী এক্সপ্রেসের চেয়েও বেশি। অত্যাধুনিক এই ট্রেনটি জনসমক্ষে আসতে চলেছে আগামী 29শে অক্টোবর। ইঞ্জিনবিহীন এই ট্রেনটির নাম ট্রেন 18। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন এবং বারাক ওবামার বাড়ির থেকে উদ্ধার তাজা বোমা। এই খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। জানা গিয়েছে বুধবার সন্ধ্যাবেলায় নিউ ইয়র্কের উপকণ্ঠে বিল ও হিলারি ক্লিন্টনের বাড়িতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি বিস্ফোরক পাঠায়। সিক্রেট সার্ভিসের অফিসাররা এসে এর রহস্য ভেদ করেন। আমেরিকার লুইসভিলার কেনটাকি সুপারমার্কেটে আততায়ী হামলা। হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলাসহ দুজনের। ঘটনাটি ঘটেছে জেফারসন টাউনে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিটু আন্দোলনে এবার নিজেকে সামিল করলেন বলি তারকা রাখি সাওয়ান্ত। নিজের ওপর হওয়া যৌন নির্যাতনের কথা জানিয়েছেন তিনি। রাখির বিস্ফোরক দাবি, তার বন্ধু তনুশ্রী দত্তই তাকে ধর্ষণ করেছে। মূলত এই উক্তির মাধ্যমে মিটুর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।